গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তোমাদের ভালোবাসাতে অনেকটাই ভালো আছি। রোজ দিনকার মতন আজকেও চলে এলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা খুব ছোট হতে চলেছে, কি হবে চলো তোমাদেরকে দেখাই, সঙ্গে থাকো দেখতে থাকো। তো বাইরে দেখছো সবজিগুলো রয়েছে, তো সেই সবজিগুলো বানাবো, বানিয়ে এগুলো রান্না হবে, কি হবে সেটাও দেখো। তুমি আজকে স্নান করেছো? কেন? পোটা নিবি? নাকের পোটা? তাহলে দিদিভাই কি বলে? কোনটা বলছিল দিদিভাই? কি ভাই ফোটা? তুমি ভাই ফোটা নেওয়ার জন্য তাতে স্নান করছো? বা নাইস। জামাটা কে পরালো? জামাটা আমি পরালাম। আর কাজল কে দিয়েছে? কাজল তাই। আর টিপ টিপ কে পরিয়েছে? ওরে সোনা, তোমার নাম কি? আচ্ছা, সহজ নামটা কি নাম? নিক নেম, তাই না? বা তুমি খেয়েছো কিছু? খেয়েছো? কেন? কোনটা আনছো? কি আছে ওর মধ্যে? কি আছে? চকোদুধ খাবে? তোমার চকোদুধ খেতে ভালো লাগে? রোজ দিন তোমার চকোদুধ খেতে ভালো লাগে? তুমি রোজ দিন চকোদুধ খেতে ভালোবাসো? হ্যাঁ বলো, কই কি করছো তুমি? ও গাড়ি নিয়ে পড়েছো? আচ্ছা, তুমি তুমি রোজ দিন চকোদুধ খেতে ভালোবাসো? তাহলে চকোদুধটা নিয়ে চলে যাই। তুমি চকোদুধ খেতে ভালোবাসো রোজ দিন? ও তাই নাকি? ও ঠিক আছে, তাহলে চলো ভাই ফোটা নিয়ে আওয়া যাক। হ্যাঁ খাবো ভাইফোঁটা আজকে, তো সেই জন্য বাবুকে ভাইফোঁটা দিতে আমার ভাগ্নি এসছে। আর ওরও একটাই ভাই, মানে আমার ছেলে, আর আমারও একটাই ভাগ্নি, আমার দিদির মেয়ে, ওটা আমার দিদি। আর এখানে রয়েছে আমার ভাগ্নি, আর মাঝখানে বসে আছে আমার বাবু। তো ওকে ভাইফোঁটা দেবে আমাদের পুচকি। আমরা যেহেতু দু বোন, সেজন্য কোনোদিনও ভাইফোঁটা দিতে পারিনি কাউকে, পিসির ছেলে আর মাসির ছেলে ছাড়া, কাকার ছেলে ছাড়া, আর কাউকে নিজের ভাই বলে কাউকে ভাইফোঁটা দিতে পারিনি। তো যাকে ওর এটা নিজের ভাই মনে করো, আমার ছেলে, মাসির ছেলে, তো আমাকে মাসি না মানি বলে ডাকে। তো অবভিয়াসলি ওর ভাই একদম কাছের একটা মাত্র ভাই, তো ওই জন্য ও খুব ভালোবাসে ওর ভাইকে। আর ওর একটা বুনু আছে, মানে আমার দিদির দেওরের মেয়ে আছে, বাট ভাই নেই। তো ওটা আমার জামাইবাবু দেখছো আসছে। তো সব মিলে আজকে ভাইফোঁটাটা খুব জমজমাট হবে। তো চলো কী কী হবে দেখো, দেখেই বুঝে গেছো এগুলো আমার সব বাবুর পছন্দের খাবার, ও এগুলো দিয়েই ভাইফোঁটা দেয়, আর ও ভাইফোঁটা দিতে খুব ভালোবাসে। সকাল সকাল না খেয়ে কিন্তু চলে এসছে, যেহেতু ভাইফোঁটা দেবে, আর আমাদের একটু নিয়ম আছে না খেয়ে ভাইফোঁটা দেওয়া। তো সেই জন্যই আমার, মানে আমি ওকে মা বলে ডাকি। হ্যাঁ, তো আমার মা ও কী করেছে, ভাইকে ফোঁটা দেবে জন্য জলদি জলদি স্নান টান করে চলে এসছে। আর ভাই ফোঁটাটা আমি আমাদের বাড়িতেই রাখলাম, কেননা যেহেতু আমার বাবাকে ফোঁটা দিই, মানে আমার শ্বশুরমশাইকে ফোঁটা দিতে আমার পিসিরা আসবে, তো সেই জন্যই আমি বাড়িতেই রাখলাম ভাই ফোঁটাটা। তো ওই জন্য ওরা বাড়িতেই এসছে। আর কী কী দিয়ে ফোঁটাটা দেবে দেখো, চকলেট, চিজ, মিষ্টি, মানে ওর কাছে সব কটাই প্রিয়। মিষ্টিটা অল্প প্রিয়, বাদ বাকি সব কটাই প্রিয়। কিন্তু মুখটা একবার দেখাচ্ছি দেখো, পুরো সেজে গুছে বসে পড়েছে ফোঁটা নিবে। তো চলো আর কি ভয় ফোঁটাটা নিয়ে নিক। তো আমাদের আবার ঘটির জল দিয়ে আগে পা ধুয়ে দেয়, ছোট হোক বড় হোক সবারই পা আগে ধুয়ে দেয়। তো সেই পায়ের কেনি আঙুলে যে নখটা আছে সেটা জল দিয়ে ধোবে। ধোয়ার পরে সাদা চন্দন বেটে হাত দিয়ে চন্দনে ফোঁটাটা দেবে, আর হাতের তিন নম্বর আঙুলতে দেবে ফোঁটাটা। আর ফোঁটাটা যেহেতু ও মনে করো ছোট, তো ওই জন্য একটাই দেবে, দু তিনটা দেবে না, একটাই দেবে, তিনবার দেবে। আর তারপরে যা যা করবে সব আমি তোমাদেরকে বলবো, আমাদের অত বড় সড়ো নিয়ম নেই, ছোটোখাটো নিয়ম। আর প্রায় শেষ, একটু আশীর্বাদ দেবে আর মিষ্টি দেবে, হয়ে যাবে। আর ও জুস খেতে ভালোবাসে, সেজন্য দিদিভাই জুস নিয়ে চলে এসছে। মানে সব মিলিয়ে ওর ভাইফোঁটাটা খুব জমজমাটি হয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ভাইফোঁটাতে কী কী রেসিপি রান্না করা হয়, আর কীভাবে আজকে দিনটা কাটানো হয়। সম্পূর্ণ ভিডিও দেওয়ার আজকে দরকার নেই, শুধু ভাইফোঁটাটা স্পেশাল করে করা হয়েছে, তার জন্য শুধু ভাইফোঁটার ভিডিওটাই তোমাদের কাছে আপলোড করব। তো চলো, কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবে, আর সঙ্গে থাকো দেখতে থাকো আর কী কী হয়। তো আমাদের একটু ফুল দেয়, ফুল অনেকে আশীর্বাদ করলে দেয় না, বাট আমাদের দেয়, সেজন্য ওকে দেওয়া হচ্ছে। তিনখানা ফুল দিচ্ছে, দেখেছো চুপ করে বসে আছে, উলু দিচ্ছে,
উলু দিচ্ছে, ও নিজে নিজে উলু দিচ্ছে, তাহলে বোঝো ঠেলা কেমন লাগে। আর যেহেতু ফোঁটা নেবে না, সেই জন্য চুপ করে বসে আছে, নাহলে ও যে ধীর স্থির থাকার মানুষ কি না সেটা তো তোমরা ভালো করেই জানো কত ছটপটে। তো যাকে এই থালাটা এখন ওর হাতে তুলে দেওয়া হবে, আর ওর আরেকটা গিফট আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ওর আরেকটা গিফট কি আছে সেটা তো তোমরা দেখতেই পাবে। আর একটু ধৈর্য করো, ব্যাস চলে এসছে আরেকটা জায়গায়। যে চলে এলাম একেবারে রান্নাঘরে, দুপুরের রেসিপিটা কি হবে। আজকে বৃহস্পতিবার, তো নিরামিষ, সেই জন্য নিরামিষের দিন ভাইফোঁটা এসছে, সেজন্য আমিষ কিছু রান্না করা হয়নি। তো লাঞ্চ কি হয়েছে সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, প্লিজ দেখো। চলো, রোজ দিনকার মতন আজও হটপটে ভাত রাখা আছে, সঙ্গে রয়েছে সব মিশালি চরচড়ি, মানে এটা আমি সকালে করেছি। তো যাকে সব মিশালি, এখানে ফুলকপির মানে ফুলকপি যে বোটাটা থাকে সেটা রয়েছে, ধনে পাতা রয়েছে সব মিশিয়ে, আর এখানে রয়েছে বাঁধাকপি ঘণ্ট, যেহেতু আজকে নিরামিষ তো ঘি গরম মশলা দিয়ে করা হয়েছে বাঁধাকপির ঘণ্ট। আর তার সঙ্গে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা করা হয়েছে, আর সাইডে চাকাচাকা করে করলা ভাজা হয়েছে হালকা কাঁচা কাঁচা করে। আর তার সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে ধনে পাতার বড়া হবে, রাত্রিবেলাতে হবে কিনা জানি না, বাট দুপুরে ধনে পাতার বড়া হবে। আর এখানে পিঠালি তৈরি করে রাখা হয়েছে, আর তার সঙ্গে আরও বেশ কয়েকটা বড়া হবে, সেগুলো তোমাদের দেখাই। এখানে ধনে পাতা তো দেখালামই, আর এখানে মিষ্টি কুমড়োর চপ হবে, এখানে বক ফুলের বড়া হবে, আর তার সঙ্গে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পেঁপের শুক্তো, এটা একটু পাতলা পাতলা করা হয়েছে, রাঁধনি সম্বার দেওয়া হয়েছে, কালো জিরা না, রাঁধনি সম্বার দিয়ে করা হয়েছে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, এটা বেগুনটা ভাজতে হবে, আমি হলুদ লবণ চিনি টিনি দিয়ে মেখে রেখেছি, এটা খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। আর সব মিলিয়ে আরেকটা আছে রান্না, সেটা তোমাদের দেখাবো, এই তেলটাতে ভাজবো। আর তোমার দাদা ভাইদের জন্য কয়েকটা বড়া ভেজে দিয়েছিলাম, তো এখানে রয়েছে ডাল, এই ডালটা ছিল শেষ রেসিপির মধ্যে, সব থেকে শেষ রেসিপি ডাল। ডালের মধ্যে একটু সবজি দেওয়া হয়েছিলো, সেই সবজিটা কি তোমাদের দেখাই, সেই সবজিটা হচ্ছে মূলো আর একটুখানি লাউ। তো লাউ আর মূলো দিয়ে মটরের ডাল খেতে খুব ভালো লাগে, তোমরা বাড়িতে ট্রাই করলে করতে পারো, বেশ সুন্দর লাগে, বেশি পাতলা করবে না, একটু ঘন ঘন রাখবে, খেতে দেখবে দারুণ লাগে খেতে, আর বিশেষ করে নিরামিষের দিন দারুণ লাগে। এর মধ্যে যদি একটু ঘি দেওয়া যায় সেটা তোমাদের পছন্দ মতো দিতে পারো, যদি যারা খাও তারা দেবে, না খেলে না দেবে। বন্ধুরা, আমি একটু তেল দিয়েছি জন্য মাথাটা প্রচণ্ড ব্যথা করছিলো, আর মাথাতে তেল দিয়েছি জন্য মুখটা একটু চিটচিটে লাগছে। তো যাকে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন ভিউয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর যার নতুন নতুন যারা যারা আমার ভিডিও দেখতে চাও তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আবার ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে টাটা।